뚱이 안에서 두루두루 잘라오고. 이게 쉬운 돌나? 빠질 거라 썸. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের আজকে নিয়ে একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন, আমি ভালোর মধ্যে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া। তো যাই হোক, যারা আমার ব্লগ দেখে ভালো লাগে তাদের তো আমি জানাই আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে দেখবেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে ছোট একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ব্লগ দেখবেন। তো বুয়া আসছে, বুয়া কাজ করতেছে। তো সকাল সকালে বুয়া এসে পড়ে, তো ঘর বাড়িটা একটু গুছে নিয়ে সোফা বসতাম 12টা। আমি ঘর বাড়ি সুন্দর করে একটু গুছাই নিব। ঘুম থেকে ওঠে কোনো কাজ করা হয়নি। একে সব বাসন করা লাগে। ভালো রোদ উঠছে দেখা যেতেছে। এখানে কাদাটা রোদে দিয়ে দিচ্ছি, সেই রোদ আজকে জামা কাপড় ভিজাই রাখছি, রোদ দিতে সুবিধা হবে। আজকে ভালো রোদ কিন্তু কম তেলে কিভাবে পরোটা বানানো যায়, এই মাঠে প্রথমে একটা ছিদ্রি করে নেওয়া লাগে, তারপর অফিক তেল দিয়ে পরোটা। তেল ছাড়া তো পরোটা খাওয়া যাবে না, না তেল ছাড়া তো পরোটা খাওয়া যাবে না, পানি দিয়ে তো পরোটা ভাজা যাবে না। হ্যাঁ, এটা পরোটা অল্প তেলে পরোটা। হ্যাঁ, উল্টা উল্টো দিয়ে। হ্যাঁ, মাংসগুলো এখন সুন্দর করে সাথে মশলা কষিয়ে নেবো। এখানে আমি কোনো প্রকার পানি দিইনি, যা মশলা ছিল তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এর একবার তেল ভাসান না পর্যন্ত তুমি এত জোরে জোরে চালাও। গ্রামীণ পরিবেশ না, রাখো না, একটু দাঁড়াই, আমি একটু পরে যাই। এই যে হাঁস গুলো যেতেছে না, কি সুন্দর লাগতেছে। গ্রাম্য পরিবেশ সেই হাঁসগুলা, হাঁসের বাচ্চা। এখানে ভালো চিকেন গুলো সব পিস পিস করে কেটে দিল, শান্তি বাসে যাওয়ার কাটাকাটি জ্ঞান যাবে না। না, এটা পয় নিব না, দরকার নেই, দরকার না, কিছু করবো না। আমার বাসার নিচে স্বপ্ন সুপার স্টোর এখন আপনার এলাকা।
সাভার বাজার রোডে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের বিপুল সমাহারে স্বপ্ন সাভার বাজার রোড আসলে শিখেছে হোমিস কাজে হোম ডেলিভারি সকল সুবিধা সহ আকর্ষণীয় সব অফারের সাথে সেবা ও মানের প্রতিশ্রুতি নিয়ে স্বপ্ন সাভার বাজার রোড আউটলেট আছে আপনার পাশে স্বপ্ন সাভার বাজার রোড আউটলেটে এসিআই রাইস ফ্রানোয়ের পাঁচ মিটারে 100 টাকা চার বাজার করা কম টুকটাক বাজার করে বাসায় এসে বললাম। তো আমাদের আসলে আমি সাভারে থাকি, এখানে তিনটা স্বপ্ন আছে। নতুন যেটা স্বপ্ন আছে সেটা আমার বাসার একদমই নিচে, বাসার কাছে, তো এর জন্য আমি অনেক হ্যাপি। আর একজন গৃহিণী